গত 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, আল্লাহ তাআলা আমাদের বিপ্লবী ছাত্র জনতার দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সফল করেছেন। আজকের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা যে মুক্ত পরিবেশে সম্মেলন করছি, আমাদের মত চিন্তা, আমাদের আদর্শের কথা, মানুষের মুক্তির কথা আমরা মুক্তভাবে মানুষের কাছে তুলে ধরার যে সুযোগ পাচ্ছি, আজকে তার পিছনে রয়েছে এই ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের অবদান। এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে যে বিজয়, আজকে যে আনন্দ, আজকে যে মুক্তির গান, যে জয়ধ্বনি মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছি, এর ঐতিহাসিক গর্বের অংশীদার হচ্ছে এই হাজার ছাত্র জনতার শাহাদাত এবং রক্ত। এখনো বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাজার হাজার ছাত্র জনতা আহত, রক্তাক্ত, ক্ষত বিক্ষত, পঙ্গু, চোখ নেই, হাত নেই, পা নেই, তারা চিৎকার করছে, কাতরাচ্ছে। আজকের এই সম্মেলনে আমি মহান আল্লাহ তাআলার দরবারে যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতের জন্য আমরা যেমন কামনা করছি, আর ওই আহত, ক্ষত বিক্ষত, অসুস্থ সংগ্রামী জনতার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। মহান আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। সংগ্রামী ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি ভাইয়েরা, আমরা ভুলে যাইনি, আমাদের মনে রাখতে হবে, আমাদের পথ যত পিচ্ছিল হোক, যত কণ্ঠকাকীর্ণ হোক, আমাদের সে অবিষ্ট লক্ষ্যে পৌঁছার সংগ্রাম কিন্তু এখনও শেষ হয়নি, আমাদের মঞ্জিল কিন্তু আরো অনেক দূরে। তবে মহান আল্লাহর শুকরিয়া যে 5ই আগস্টের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদের এই মঞ্জিলে পৌঁছার পথে একটি নতুন ডাইমেনশন, নতুন মাত্রা আমাদের সামনে হাজির করে দিয়েছে। সেই জন্য জামাত ইসলামী জনগণের সামনে যে নতুন সমাজ গঠনের কথা বলে, যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, যে স্বপ্নের কথা আমরা বলি, যে বাংলাদেশে মানুষের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, অবিচার থাকবে না, নিরাপত্তাহীন জীবন থাকবে না, সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যাচার, পাপাচার, বর্বরতা, মানবতার অবিরাম রক্তক্ষরণ থেকে আমরা এই মানবতাকে যে বাঁচাতে চাই, সেই দাওয়াত, সেই কাজ আমাদের সংগঠনের সমস্ত নেটওয়ার্ক, ওয়ার্ড, ইউনিট, মহল্লা, পাড়া, থানা, সংগঠনের সর্বস্তরে ব্যাপকভাবে যেমন আমরা দাওয়াতি কাজ সম্প্রসারণ করবো, তেমনি সংগঠনকে সংগঠিত করব, জনশক্তির মান উন্নয়ন করব, তেমনি আমাদের একটি সাংগঠনিক বছর যেমন পেরিয়ে যাচ্ছে, এই বছরের শেষ বেলা এসে কতটুকু কাজ আমাদের অবাস্তবিত আছে, ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারিদেরকে নতুন করে এই 24 সালের পরিকল্পনা সামনে রেখে আমাদের সে অসমাপ্ত পরিকল্পনা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্যে নতুন সিদ্ধান্ত নিয়ে এই 3টা মাসের জন্যে একটা নতুন পণ করে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমি আগেও অনেক সাংগঠনিক প্রোগ্রামে এই কথাটা বলার চেষ্টা করেছি, যে ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি, ইউনিট সভাপতি, থানা সভাপতি, প্রত্যেকটি সংগঠনের নেটওয়ার্কের যারা মূল দায়িত্ব পালন করেন, তারা হচ্ছে সংগঠনে বিজ্ঞানের ফিজিক্সের যে টার্ম আছে নিউক্লিয়াস বলা হয়, নিউক্লিয়াসের কথা হলো, অর্থ হলো শক্তির কেন্দ্র, যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয়। বিজ্ঞানের ফিজিক্সের এই টার্মে নিউক্লিয়াসের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, জামাত ইসলামের মতো বিপ্লবী আন্দোলনের সাংগঠনিক নেটওয়ার্কে ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি হচ্ছে আন্দোলনের নিউক্লিয়াসের সমতুল্য। আমরা ওয়ার্ল্ড সভাপতি এবং সেক্রেটারি একটি ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ মানুষের মাঝে দাওয়াত, সংগঠন, আমাদের তরবিয়াত, প্রশিক্ষণ, সমাজসেবামূলক কাজ এবং রাষ্ট্র সংশোধনের কাজে আমরা মানুষের শক্তির কেন্দ্র হিসেবে ওই ওয়ার্ল্ডে আমরা নেতৃত্ব দিয়ে থাকি। জামাতের মেসেজ পৌঁছানো, দাওয়াত পৌঁছানো, রাজনীতি, সংগ্রাম, সুখ দুঃখ, বিপদ আপদ, মানুষের পাশে যাওয়া, বিপ্লবের অঙ্গীকার নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি কিন্তু মানুষের মাঝে যোগাযোগের কেন্দ্র, ঘাঁটি, একটি দুর্গ হিসেবে সেখানে কাজ করে থাকে। ফলে আজকে এই কাজের সফলতার জন্য ওয়ার্ল্ড সভাপতির ব্যক্তিগত মান, তার চরিত্র, তার জ্ঞানগত অবস্থা, তিনি কতটা কোরবানি পেশ করবেন, কতটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন, সেই ইসলাম, যে ইসলামের জন্য তিনি দাওয়াত দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, সেই ইসলামের পথে অবিচল পথে চলার জন্য তিনি কতটা দৃঢ় বিশ্বাস নিয়ে থাকবেন, দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ার পিতা মাতা, সমাজ, সংসার, ব্যক্তিগত, জাগতিক সব কাজের ঊর্ধ্বে এই কাজকে 1 নম্বর প্রাধান্য দিয়ে, দিনকে জীবন উদ্দেশ্য বানিয়ে তিনি তার নিবেদিত সমস্ত শক্তিকে এখানে ক্ষয় করবেন, তার উপরেই কিন্তু ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ মানুষের কাছে এই কাজের দাওয়াত পৌঁছানো এবং সফলতা নির্ভর করে। সেজন্য আমার আবেদন থাকবে, আসুন আমাদের জামাত ইসলামী প্রত্যেকটি বছরে যে বার্ষিক পরিকল্পনা নিয়ে আমরা আমাদের ইচ্ছিত লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করি, একটি সাংগঠনিক বছর শেষ হয়ে নতুন একটি বছর আসতে যাচ্ছে, এই বছরে প্রত্যেকটি ওয়ার্ল্ড আমরা কী পরিকল্পনা জানুয়ারিতে নিয়েছিলাম,
এখন সেপ্টেম্বরে এসে আমরা আর তিন চারটা মাস আগে থাকতে আমরা কী আমাদের বাকি আছে, আমাদের কর্মী, আমাদের জনশক্তি, আমাদের রোকন, আমাদের বাইতুল মাল, আমাদের পড়াশোনা, আমাদের মানোন্নয়ন, আমাদের সামাজিক কাজ, আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের অসমাপ্ত কাজগুলো নতুন করে রিভাইভ করে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করি। এই লক্ষ্যে আমাদের কমিটমেন্ট, আমাদের ডিটারমিনেশন হবে যে আমি অসভাপতি, আমার মানের উন্নয়ন, আমার পড়াশোনা, এই কাজের প্রতি আমার অবিচল আস্থা বিশ্বাস, কোনো জেল জুলুম বাধা বিপত্তি যেন আমাকে টলাতে না পারে, দুনিয়ার পিছু টান যেন আমাকে এই আদর্শ থেকে যেন বিচ্যুত করতে না পারে, এই অবিচল বিশ্বাস নিয়ে আমার এর উপরে শক্ত থাকতে হবে। পৃথিবীর জাগতিক বস্তুগত সব প্রয়োজন আমাকে পিছনে টানার চেষ্টা করবে, কিন্তু আমি যে লক্ষ্য, যে কাজকে জীবনে লক্ষ্য বানিয়ে নিয়েছি, আমার হাজার ব্যস্ততার মধ্যে এই কাজকে আমাকে এক নম্বর গুরুত্ব দিতে হবে। যে কাজটা আমাদের সাফল্যের শর্তাবলী বইতে বানিয়ে জামাত মাওলানা মসজিদ রাহিমাহুল্লাহ তিনি যে কাজকে একটা শব্দ দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। আমরা সবাই এই কথাটা পড়েছি, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। দিন জীবন উদ্দেশ্য কথার অর্থ কী? আমার সংসার থাকবে, চাকরি থাকবে, পিতামাতার হক থাকবে, স্ত্রী থাকবে, আমার ব্যক্তিগত বস্তুগত সব প্রয়োজন আমি পূরণ করবো, এটা একটা ইবাদত, এটা আমাকে করতে হবে। কিন্তু এই সব কাজের ঊর্ধ্বে থাকবে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমার রব দুনিয়াতে পাঠিয়েছিলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার উপরে আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কাজটাই হচ্ছে আমার সৃষ্টির উদ্দেশ্য, এটাই এক নম্বরের কাজ। আমি আমার সংসার, আমার জাগতিক প্রয়োজনের জন্য আমি দুনিয়ায় আসিনি, আমি এসেছি আমার আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। দিন প্রয়োজনের জন্য বেঁচে থাকতে হয় বলে আমি খাবার জোগাড় করি, দিন প্রয়োজনের জন্য আমাকে বেঁচে থাকতে হয় বলে আমার একটা বাসার বাড়ির ঠিকানার প্রয়োজন, তাই আমার একটা ঘর ঠিকানার প্রয়োজন। আমি খাওয়ার জন্য, বাড়ি করার জন্য, দুনিয়ার সুখ স্বপ্নের জন্য পৃথিবীতে আসিনি, এসেছি দিনের জন্য আর বেঁচে থাকবো দিনের জন্য। এটাই হচ্ছে দিন, হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। জামাত ইসলামীর মতো বিপ্লবী আন্দোলনের ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, কর্মী, রোকন, সাথী সদস্য, ছাত্র সংগঠন, ছাত্রী, মহিলা সব মিলে সকলের মুরব্বী এবং নিউক্লিয়াস হচ্ছে এই ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি। তাদের মধ্যে এই নিউক্লিয়াস, এই শক্তির কেন্দ্র যদি দিনকে প্রতিষ্ঠা করাকে জীবনের এক নম্বর টার্গেট মনে করে, এই অকুত ভয় মৃত্যুভয়হীন শক্তিকে কেউ অত্যাচার, নির্যাতন, ফাঁসি, গুলি, 44 দ্বারা দেখামাত্র গুলি, কোনো কিছু দিয়ে আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ বিনির্মাণে 5ই আগস্টের রক্তস্নাত অভ্যুত্থানের পর আমরা যে নতুন অভিযাত্রা শুরু করেছি, আসুন আমাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবের পথে এটা একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, নতুন বিপ্লবের পরে এই নতুন যাত্রাকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি আওয়ামী ফ্যাসিবাদী শক্তির যে সমস্ত অপশক্তি, তাদের অনেক প্রেতাত্মা এখন নতুন প্রশাসনের রাষ্ট্রের রন্ধে রন্ধে তারা ঘাপটি মেরে বসে আছে, এই বিপ্লবকে নষ্ট করার জন্য নতুন নতুন অস্থিরতা তারা তৈরি করার চেষ্টা করছে। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা একটা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে, একটি মাস অতিবাহিত হওয়ার পরেও যে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, যার প্রেতাত্মা প্রশাসনের রন্ধে রন্ধে থেকে হাজার হাজার ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে, খুন করেছে, লাশ বানিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তার প্রেতাত্মারা এখনো রন্ধে রন্ধে কিন্তু প্রশাসনে আছে। আজকে সচিবালয় থেকে শুরু করে থানা, পুলিশ, ডিসি, ইউএনও এবং জনগণের বিভিন্ন প্রশাসনের কি পয়েন্টে উল্লেখযোগ্য জায়গায় তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। এরা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রাকে ঠেকিয়ে দেওয়ার পায় তারা করছে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো, আপনারা চোখ কান খুলে সচেতন থেকে এখনো যদি আপনাদের দায়িত্ব পালনের পথকে প্রশস্ত না করেন, সুগম না করেন, এই জঞ্জাল থেকে প্রশাসনকে সাফ না করেন, এরা দেশকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে দেবে না। এই বিপ্লব ব্যক্ত হলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, বাংলাদেশে 18 কোটি মানুষ আবার একটি রক্তাক্ত সংগ্রামের জন্য প্রস্তুত হবে। আমরা চাই না বাংলাদেশের সামনে সেই নতুন করে আর একটা কালো দিন তৈরি হোক। জাতিকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। দেশি বিদেশি সব চক্রান্তের বিরুদ্ধে আমরা যেমন ঐক্যবদ্ধ থাকবো, তেমনি অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান, তার উপদেষ্টা, আর যারা রক্ত দিয়ে নতুন ছাত্র সমাজ, নতুন স্বপ্ন দেখেছিলাম, আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিবাদী চক্রান্ত থেকে এই দেশকে রক্ষা করতে হবে, মুক্ত করতে হবে। কারণ আমরা আমাদের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এই 5ই আগস্টের বিপ্লবকে একটি নতুন অভিযাত্রা বলে মনে করি।
ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমি আপনাদের কাছে এই আশাবাদের কথা বলতে চাই যে আমরা দিনের বিজয় যেমন দেখতে চাই, দুনিয়ার বিজয় যেমন আমাদের প্রয়োজন, এর মধ্য দিয়ে আমরা আখেরাতের নাজাত আমরা পেতে চাই। আমরা যে কাজটা করি সারাদিন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটব, মানুষের কাছে দাওয়াত দেব, পরিবার সংসার বিবি বাচ্চা পরিবারের প্রয়োজনকে তুচ্ছ করে সারাদিন আমরা যে পরিশ্রম করছি, এর আসল লক্ষ্য দুনিয়া নয়, এর আসল লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার দিন বিজয়ী করার মাধ্যমে আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাতের মাধ্যমে আমরা আখিরাতের মুক্তি অর্জন করতে চাই। এই কাজটাকে আমরা ইবাদত মনে করি এবং আমরা এমনভাবে কাজটা সুন্দর করে ওয়ার্ল্ডে ইউনিটে মহল্লায় করব যে কাজটা আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত হয়, যে কাজটা করলে আল্লাহ আমার উপরে খুশি হবেন। নামাজে যেমন দাঁড়িয়ে আমরা আল্লাহ তাআলাকে হাজির জানি, একামতের দিন একটা ফরজ, এই দিন প্রতিষ্ঠার কাজের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি দায়িত্ব পালনে আমরা আল্লাহকে হাজির জেনে অতি উত্তম উপায়ে যে কাজটার মধ্যে এমনভাবে করব যে আল্লাহ কি আমার কাজটাকে ক্ষমার উপযুক্ত করবেন, আল্লাহর সন্তুষ্টির উপযুক্ত করবেন। এই দায়িত্বের প্রতি এমন এহসানের নিয়ত যদি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আমরা দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের কাজের উপরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমার প্রিয় ভাইয়ার আরেকটি কথা আমরা বলতে চাই যে দুনিয়ায় যেমন আমরা সফলতা বিফলতা যাই হোক, এই জীবনের চোখে যদি আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র দেখে যেতে নাও পারি আমাদের কোনো দুঃখ থাকবে না, এই কারণে যে মানুষের মুক্তির জন্য আমরা জান মাল দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেছি, আল্লাহ আমাদের আখেরাতে মাফ করবেন, কিন্তু তবুও তো মানুষের দুনিয়াতেও কিছু লাভ, দুনিয়াতেও কিছু সফলতার আশা থাকে, থাকে কিনা বলেন। আল্লাহ কোরআনে সূরা সাফের মধ্যে একথাই বলেছেন, দিন প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে জীবন দিলে কুরবানি করে আল্লাহ আমাদের গোনা মাফ করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালা আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, এইভাবে আল্লাহ আল্লাহ রসুল তার রসুলের উপর ইমান আর তার দিন প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে জেহাদ করাকে মুক্তির কারণ বলে বলেছেন। পুরস্কার হলো ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফী জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, তাদের গোনা মাফ করে দেওয়া হবে, নহর প্রবাহিত এমন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত দান করে দেবেন। এখন এটা তো আখিরাতের পুরস্কার, তবুও বান্দার অন্তরের খবর আল্লাহ জানেন যে আখিরাতের সফলতা যেমন চায় দুনিয়াতেও তারা একটু বিজয় দেখতে চায়। তাই আল্লাহর পরের আয়াতে বলেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আল্লাহ বলছেন আমি জানি তোমাদের আরো একটা জিনিস ভালো লাগে, আরো একটা জিনিস তোমরা পছন্দ করো, আখিরাতের সফলতা ছাড়াও দুনিয়ার বিজয় তোমরা চাও, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, আল্লাহর দ্রুত সাহায্য এবং দ্রুত বিজয় তোমরা কামনা করো। আমরা আজকে এই ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনে আখেরাতের সফলতা যেমন চাই দুনিয়ায় জীবদ্দশায় আমাদের চোখে দিনের জন্য তোমার সাহায্য তোমার বিজয় আল্লাহ তাআলা আমরা দেখে যেতে চাই। তুমি যেমন 5ই আগস্টে নির্যাতিত মানুষের বিজয় দিয়েছ, ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে অত্যাচারিত এই জনপদকে মুক্তি দিয়েছ, আরেকটি বিজয় সেই দিন আমরা আনন্দ করব যেদিন নিপীড়িত মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলার দিন এই বাংলাদেশে বিজয়ী হবে, সেটাই হবে নাসরু মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, আল্লাহর সাহায্য এবং দ্রুত বিজয়। আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন বলে আখিরাতের সফলতার পাশাপাশি দুনিয়ার এই সাহায্য দুনিয়ার এই সফলতা আমরা যে কামনা করি অন্তরের কথা আল্লাহ বলে দিয়েছেন। তাই আসুন আমরা দুনিয়াতে যেন দিনের বিজয় দেখে যেতে পারি, এই বিজয় নির্ভর করবে ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি তার মহল্লায় লক্ষ মানুষের সামনে এই কাফেলার পতাকা নিয়ে কত দ্রুত আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো, তার উপরেই কিন্তু দুনিয়ার এই বিজয় এই সফলতা নির্ভর করে। মানুষ যদি তার সমস্ত সামর্থ্যকে শতভাগ কাজে লাগিয়ে চেষ্টা করে তখনই আল্লাহর সাহায্য নাজিল হয়, কি বলেন? আর আমি যদি গাফেলতি করি, অলসতা করি, অহেতুক ওজর পেশ করি, বিরুতা কাপুরুষতা দিয়ে পিছিয়ে থাকি তো আল্লাহর সাহায্য বিজয় আমরা কখনো পেতে পারি না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সালাতুল আসরের আগে সভাপতির বক্তব্যের মাধ্যমেই শেষ হবে। আমার এইটুকু আহ্বান থাকলো, আসুন এই দীর্ঘ সময়ে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে আমাদের শীর্ষ সব নেতাদেরকে নির্মম নির্যাতনে একে একে কাউকে কারাগারে হত্যা করা হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, এই সব শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে দিনকে বিজয়ী করার মধ্য দিয়ে। আর তৃণমূল পর্যায়ে আমরা যারা নিউক্লিয়াসের ভূমিকা পালন করছি, জামাতের এই পরিকল্পনা বাস্তবায়ন করে
18 কোটি মানুষকে আমাদের সাথে সামিল করে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক কাজকে যেমন সাহায্য করব, আর আমাদের চূড়ান্ত লক্ষ্য দিন বিজয়ের জন্য আমরা এই ঢাকা মহানগরকে বাংলাদেশের আন্দোলনের মডেল হিসেবে দক্ষিণকে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে